এরপর নেক্সট যে কমেন্টের আমি উত্তরটি দেব সেই কমেন্টটি করেছে হচ্ছে আমাদের জিৎ। নেক্সট কমেন্টটি আমাদের এই চ্যানেলের একজন সাবস্ক্রাইবার পিউ সরকার, যার নাম হলো পিউ সরকার। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউথ কেরিয়ার হাব। আজকের এই ভিডিওটা আমাদের একদম অন্য ধরনের ভিডিও হতে চলেছে। আমাদের রাজ্যে একমাত্র ইউথ কেরিয়ার হাবই এই প্রথমবার এই ধরনের কোনো একটা উদ্যোগ নিতে চলেছে। আজকের এই ভিডিওটি সকল কলেজ অ্যাডমিশন 2022 ছাত্রছাত্রীদের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওটি হলো আমাদের কলেজ অ্যাডমিশন 2022-এর একটি কিউএনএ ভিডিও, যেখানে তোমাদের করা প্রশ্নের আজকের এই ভিডিওর মধ্যে আমি উত্তর দেব। তাই তোমাদের প্রত্যেককে বলবো, এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কলেজ অ্যাডমিশন 2022 ওরিয়েন্টেড, সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। তোমাদের কমেন্টের ওপর বেস করে আমি নেক্সট ভিডিও সেম এরকম ধরনের বানাবো। আজকের এই ভিডিওটি হচ্ছে আমাদের কলেজ অ্যাডমিশন 2022-এর প্রশ্ন উত্তর পর্বের এপিসোড নাম্বার 1। কমেন্ট করার একটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট শর্ত আছে, সেটা ভালো করে শোনো। যারা যারা কমেন্ট করবে, প্রশ্ন জিজ্ঞাসা করবে, অবশ্যই নিজের নামটাকে লিখবে, সম্পূর্ণ নাম, ফুল নেমটাকে লিখবে। যারা নিজের নাম লিখবে না, সেই সমস্ত কমেন্টের কিন্তু কোনো রিপ্লাইও আমি দেব না, এবং সেই সমস্ত কমেন্টের মাধ্যমে কোনো ভিডিওসও আমি বানাবো না। তাই এই মুহূর্তে তোমাদের কমেন্ট কিন্তু প্রচুর দরকার। প্রিভিয়াস ভিডিওতে যে কমেন্টগুলো এসেছিলো সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট কমেন্টকে আজকের এই ভিডিওর মধ্যে আমি বেছে নিয়েছি, এবং যারা কমেন্ট করেছিল তাদের নাম ধরে ধরে আজকের এই ভিডিওর মধ্যে আমি উত্তর দেব, যেগুলো তাদের পাশাপাশি বাকি ছাত্রছাত্রীদেরও প্রচুর পরিমাণে হেল্প করবে। তাই এই ধরনের এপিসোড তোমাদের যদি আরও বেশি পরিমাণে চাই কলেজ অ্যাডমিশন 2022, তাহলে সবার আগে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের কলেজ অ্যাডমিশন 2022-এর প্রশ্ন উত্তর পর্ব এপিসোড নাম্বার 1। সবার প্রথমে আজকের এই ভিডিওর মধ্যে আমি আমাদের চ্যানেলের যে সাবস্ক্রাইবারের একটি প্রশ্নের উত্তর দিতে চলেছি, সেই সাবস্ক্রাইবারটির নাম হলো আমাদের বেসিক্যালি সুরজিৎ মণ্ডল। যেখানে সুরজিৎ আমাদেরকে প্রশ্ন করেছে, দাদা অ্যাডমিশান কবে থেকে শুরু হবে, সেদিন একটা ভিডিও বানাবেন। এক্ষেত্রে যেটা আমি বলতে চাই, এই যে প্রশ্নটি আমাদের 2022 সালে কলেজ অ্যাডমিশান কবে থেকে শুরু হবে, এটি শুধুমাত্র সুরজিতের নয়, বর্তমানে আমাদের রাজ্যের সকল ছাত্রছাত্রীদের সেম প্রশ্ন, কলেজ অ্যাডমিশান কবে থেকে শুরু হবে। এই প্রশ্নটির উত্তর হচ্ছে, কিছু কিছু কলেজের ক্ষেত্রে ভর্তি প্রক্রিয়ার আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে, যেরকম রামকৃষ্ণ কলেজগুলো যে আছে আমাদের, অটোনোমাস কলেজেস যে আছে, সেন্ট জেভিয়ার্স কলকাতা যে আছে, এক্ষেত্রে তোমার ভর্তি প্রক্রিয়ার আবেদন কিন্তু চালু হয়ে গেছে। বাকি যত সরকারি কলেজ আছে, যেগুলো তোমার বিভিন্ন ধরনের সরকারি ইউনিভার্সিটি, যেরকম ইউনিভার্সিটি অফ ক্যালকাতা অ্যাপ্লিকেটেড, WBSU ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অ্যাপ্লিকেটেড, এবং তোমার হচ্ছে বর্তমান ইউনিভার্সিটি, এবং বাকি আদার্স যত ইউনিভার্সিটি আছে, সেই সমস্ত ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু এই বছর একসঙ্গে ভর্তি হবে, বিকজ অফ এই প্রত্যেকটি ইউনিভার্সিটি সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মধ্যে তোমার আছে। আর সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল কবে থেকে চালু হয়ে তাতে কবে থেকে আবেদন চালু হবে সেই ব্যাপারে এখনও অবধি আমাদের রাজ্য সরকার কোনো কিছু জানায়নি, তাই আমাদেরকে ওয়েট করতে হবে। আমি যেটা বলতে পারি, এই জুন মাসের একদম লাস্টের দিকে অথবা জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে আমরা অবশ্যই আপডেট পাবো এই সমস্ত ইউনিভার্সিটিগুলির ক্ষেত্রে কলেজে ভর্তি প্রক্রিয়া কবে চালু হবে। দেরি এই কারণেই হচ্ছে, যেহেতু CBSE এবং ISC বোর্ডের রেজাল্ট এখনও অবধি বের হয়নি। তাই আশা করি বুঝতে পারলে কলেজ অ্যাডমিশন কবে থেকে শুরু হবে এবং এই প্রশ্নের উত্তরটাও তোমরা পেয়ে গেছো, এবং তার পাশাপাশি সুরজিৎ তুমি যদি পেয়ে থাকো অবশ্যই একটা কমেন্ট করো এবং ভিডিওটিকে লাইক করো। আর ভিডিও বানানোর কথা যদি বলি, অবশ্যই আমাদের যেই ফর্ম ফিল আপ স্টার্ট হবে আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেব। তাহলে চলো এবার আমরা আমাদের নেক্সট কমেন্টের দিকে মুভ অন করি। নেক্সট কমেন্টটি আমাদের এই চ্যানেলের একজন সাবস্ক্রাইবার পিউ সরকার, যার নাম হলো পিউ সরকার। তোমার নামটা সত্যি কিন্তু খুবই মিষ্টি, এবং তুমি কিন্তু সত্যি খুবই মিষ্টিভাবে একটা কমেন্ট করেছো, দা ভাই আশুতোষ কলেজের ফর্ম ফিল আপ হলে একটু জানিও প্লিজ, অনেক হেল্পফুল হবে তাহলে।
সবার প্রথমে দা ভাই শব্দটা ইউজ করার জন্য অসংখ্য ধন্যবাদ, সত্যি আমার খুব ভালো লেগেছে। যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম, এই বছর পার্টিকুলার কোনো একটি কলেজের ক্ষেত্রে ফর্ম ফিল আপ হবে না, এই বছর তোমার সেই কলেজটি যে ইউনিভার্সিটি দ্বারা অ্যাপ্লিকেটেড আছে সেই ইউনিভার্সিটি তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। উদাহরণ, আশুতোষ কলেজ কোন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেটেড? ক্যালকাতা ইউনিভার্সিটি। দ্যাটস মিন তোমাকে ইউনিভার্সিটি অফ ক্যালকাতার ফর্ম ফিল আপ করতে হবে, তার আন্ডারে থাকা কলেজগুলিকে চয়েস করতে হবে, কাউন্সিলিং হবে, কাউন্সিলিংয়ের মাধ্যমে তুমি তোমার মেরিটের উপর বেস করে তোমার পছন্দ করা চয়েস বেস কলেজগুলির মধ্যে থেকে যে কোনো একটি কলেজে ভর্তি হতে পারবে। সম্পূর্ণ নতুন একটা আবেদন প্রসেস এই বছর, সমস্ত ভিডিওস বানাবো যখন এই প্রসেসটা আমাদের লাইভ হয়ে যাবে। আশা করি পিউ তুমি এই প্রশ্নটির উত্তর পেয়ে গেছো। নেক্সট প্রশ্ন আমাদেরই চ্যানেলের একজন সাবস্ক্রাইবার করেছে, যার নাম হলো টিনা সাহা, যে বলেছে আমি 2021 সালে পাশ করেছি, আমি 539 নম্বর পেয়েছি, আমি কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়তে চাই, আমার কি কোনো প্রবলেম হবে? এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে টিনা, তোমার কোনো প্রকারের প্রবলেম হবে না, তুমি কেমিস্ট্রিতে অনার্সও পেয়ে যাবে এই বছর, কোনো সমস্যা নেই, এই বছরই তুমি আবেদন করতে পারবে যে কোনো কলেজ বা ইউনিভার্সিটির ক্ষেত্রে এবং ভর্তিও হতে পারবে। তবে কোন কলেজে তুমি ভর্তি হতে চাও সেটার ওপর ডিপেন্ড করছে তুমি সেই কলেজে কেমিস্ট্রি অনার্স পাবে কি পাবে না, বাট তোমার যে নম্বরটা আছে সেই নম্বরের ক্ষেত্রে তুমি অবশ্যই কেমিস্ট্রি অনার্স পেয়ে যাবে। তবে এখানে একটা কথাই বলতে চাই, যেটা 539 পেয়েছি তুমি যে লিখেছো, আমি জানি না তুমি কোন বোর্ড থেকে বিলং করো, হয়তো তোমার টাইপিংয়ে কোনো মিস্টেক হয়েছে, তার কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে তো 500 পরীক্ষা হয়ে থাকে। তাহলে 500 তুমি কিভাবে পেয়েছো সেটা প্লিজ কমেন্ট সেকশনে বলে দিও, তা না হলে এই কমেন্টটার কিন্তু অনেকে মজাও ওড়াতে পারে যে কেন 539 লেখা আছে। নেক্সট যে কমেন্টটার আমি রিপ্লাই দেবো তার আগে একটা কথাই বলতে চাই, এই কমেন্টের ক্ষেত্রে যে ব্যক্তিটি কমেন্টটি করেছে সে নিজের নাম লেখেনি। আমি আগেই বলছি যে নিজের নাম লিখবে না সেই কমেন্টের আমি কোনো রিপ্লাই দেবো না। এটার রিপ্লাই এই কারণে দিচ্ছি কারণ এক্ষেত্রে খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে আমাদের করা হয়েছে, তাই রিপ্লাইটা দিতে বাধ্য হলাম। এক্ষেত্রে যে ব্যক্তিটি কমেন্ট করেছে সে প্রশ্ন করেছে ডোমিসাইল সার্টিফিকেটটা কোথায় পাবো এবং এটার অথরিটি কোথা থেকে, আমরা মানে অথরিটিকে, আমি 12 পাস করেছি, নেক্সট ভিডিওতে বলে দিলে ভালো হবে। নেক্সট ভিডিও এই ভিডিওর মধ্যে আমরা বলে দিচ্ছি, ডোমিসাইল সার্টিফিকেট প্রথমত সমস্ত ধরনের অ্যাডমিশনের ক্ষেত্রে লাগে না। ডোমিসাইল সার্টিফিকেট আমাদের দরকার পড়ে জেক্সপো, পলিটেকনিক, তারপর তোমার হচ্ছে WBJEE এক্সাম, তারপর তোমার WBJICA এক্সাম, তারপর তোমার জিনপাস এক্সাম, এরকম ধরনের যত তোমার স্টেট লেভেলের আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এন্ট্রান্স এক্সাম থাকে সেক্ষেত্রে তোমার হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেটের দরকার পড়ে। এবার এই ডোমিসাইল সার্টিফিকেটটা কোথা থেকে পাবে, বিভিন্ন এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে আলাদা করে ডোমিসাইল সার্টিফিকেটের ফর্ম হয়, যেরকম WBJEE-র ক্ষেত্রে WBJEE-র পোর্টালের মধ্যে তুমি ডোমিসাইল সার্টিফিকেটের ফর্ম পাবে। যদি WBJEE-র ওপর ডিটেলসে ভিডিও চাই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, কাউন্সেলিং প্রসেসের উপর ডিটেলসে ভিডিও আমরা বানিয়ে দেবো। এবার এই যে বেসিক্যালি ফর্মটা থেকে, এই ফর্মটাকে তোমাকে অনলাইনে ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হয়, ডাউনলোড করার পর সাইবার ক্যাফে থেকে প্রিন্ট করে নিয়ে আসতে হয়, দেন প্রিন্ট করার পর তোমাকে হচ্ছে ফর্মটা ফিল আপ করতে হয়। এবং তুমি যদি মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে বিলং করো তাহলে মিউনিসিপ্যালিটির মধ্যে যে কোনো এ গ্যাজেটের যে অফিসার থাকে, সে BDO হতে পারে, SDO হতে পারে, যে কোনো এ গ্যাজেটেড অফিসারের কাছ থেকে তোমাকে হচ্ছে এক্ষেত্রে সই করাতে হয়। এবং সেম পঞ্চায়েত এরিয়ার ক্ষেত্রেও যদি তুমি এ গ্যাজেটেড অফিসারের কাছ থেকে, BDO-র কাছ থেকে, SDO-র কাছ থেকে সই করাতে পারো তাহলে সেই ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু সমস্ত জায়গায় গ্রহণযোগ্য আমাদের হয়ে থাকে। ঠিক আছে, আশা করি প্রশ্নের উত্তর তোমরা পেয়েছো। এরপর নেক্সট যে কমেন্টের আমি উত্তরটি দেব সেই কমেন্টটি করেছে হচ্ছে আমাদের জিৎ, যেখানে জিৎ জিজ্ঞাসা করেছে যাদবপুর ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলোর অ্যাডমিশন প্রসেস, ফিজ, টপ কলেজ নিয়ে ডিটেলসে বললে ভালো হতো। প্রথমত যাদবপুর ইউনিভার্সিটির আন্ডারে সেরকম কোনো কলেজ অ্যাপ্লিকেটেড নেই, যাদবপুর নিজে একটি স্বাধীন ইউনিভার্সিটি এবং নিজেই একটি কলেজ। অ্যাডমিশন প্রসেস যাদবপুরের ক্ষেত্রে কনফার্ম হয়ে গেছে, এই বছর আর্টস এবং সায়েন্স উভয় কোর্সের ক্ষেত্রে তোমাদের প্রবেশিকা পরীক্ষা হবে। তবে এখনও পর্যন্ত জানানো হয়নি সেই প্রবেশিকা পরীক্ষার সিলেবাস কবে কী হবে, কবে থেকে অ্যাডমিশন স্টার্ট হবে, কবে থেকে প্রবেশিকা পরীক্ষা স্টার্ট হবে, সেগুলোর আপডেট আসলে এই চ্যানেলে তোমরা অবশ্যই ভিডিও পাবে, তাই তা নিয়ে কোনো প্রকারে চিন্তা করার দরকার নেই। নেক্সট যে প্রশ্নটি করা হয়েছে সে হচ্ছে করেছে মনোজ দত্ত, তার নাম হলো মনোজ দত্ত, এবং সে প্রশ্ন করেছে দাদা প্রেসিডেন্সি, যাদবপুর এবং ক্যালকাতা ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডমিশন প্রসেসের ওপর ডিটেলসে ভিডিও দাও।
যাদবপুরে যেটা বললাম প্রবেশিকা পরীক্ষা হবে, কবে হবে সেটা এখনও জানানো হয়নি, জানানো হলে ভিডিও বানাবো। প্রেসিডেন্সির ক্ষেত্রে এখনও অবধি কোনো আপডেট নেই, আপডেট আসলে ভিডিও বানাবো। আর ক্যালকাতা ইউনিভার্সিটি এখনও অবধি কোনো প্রকারের নোটিশ দেয়নি যে তাদের অ্যাডমিশন প্রসেস কবে থেকে স্টার্ট হবে, বাট যেহেতু ক্যালকাতা ইউনিভার্সিটি সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মধ্যে আছে, তাই এক্ষেত্রে তোমরা সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল যেই আমাদের চালু হয়ে যাবে আবেদন করার জন্য, তখনই ক্যালকাতা ইউনিভার্সিটিরও আবেদন প্রক্রিয়া আমাদের চালু হয়ে যাবে। নেক্সট যে কমেন্টের আমরা রিপ্লাই দেবো সেই কমেন্টটি আমাদের করেছে দেবজিৎ মুখার্জি, যে বলেছে আমি এইচএস এক্সামে 500-র মধ্যে 324 পেয়েছি, আমি কি ক্যালকাতা ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজে বিএ পাস নিয়ে পড়তে পারবো? এক্ষেত্রে উত্তরটা হচ্ছে তুমি যেহেতু বিএ পাস নিয়ে পড়তে চাও, তাই এক্ষেত্রে তুমি অবশ্যই বিএ পাস নিয়ে পড়তে পারবে। বিএ পাসের ক্ষেত্রে সেরকম বেশি নম্বরের দরকার পড়ে না। নেক্সট যে কমেন্টের আমরা রিপ্লাই দেবো সেটি হচ্ছে পৃথা মণ্ডল করেছে, যে বলেছে দাদা ফর্ম ফিল আপ করার কতদিন পরে অ্যাডমিশন শুরু হবে, কি করে জানতে পারবো? ফর্ম ফিল আপ করার কতদিন পর অ্যাডমিশন স্টার্ট হবে সেটা হচ্ছে তোমরা ফর্ম ফিল আপ করার সময় তোমাদের যে মোবাইল নাম্বার এবং তোমাদের যে ইমেল আইডি দেবে তার মধ্যে সমস্ত আপডেটগুলো তোমার হচ্ছে ইউনিভার্সিটি এবং কলেজের তরফ থেকে প্রোভাইড করা হবে। তাই অবশ্যই ফর্ম ফিল আপ করার সময় নিজেদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বার সঠিক দেবে, তাহলেই কিন্তু সেক্ষেত্রে তোমরা সমস্ত আপডেটগুলো পাবে। বাকি যদি বলি ফর্ম ফিল আপ আমাদের 10-15 দিন অবধি চলে, তারপর তোমার হচ্ছে মেরিট লিস্ট বের হয়। এইভাবে ফার্স্ট মেরিট লিস্ট বের হতে তোমার হচ্ছে মিনিমাম 3-4 দিন লাগে ফর্ম ফিল আপ শেষ হওয়ার পর, মেরিট লিস্ট বের হয়ে যাওয়ার পরই তোমার হচ্ছে অ্যাডমিশন স্টার্ট হয়। তবে এই বছর আদতে কোনো ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট এরকম বের হবে না, ডাইরেক্ট কাউন্সেলিংয়ের ওপর বেস করে একবারই তোমার হচ্ছে কলেজ দেওয়া হবে এবং একবারই তোমার হচ্ছে ভর্তি নেওয়া হবে, সেগুলো কিচ্ছু জানি না। সো এই বছর সমস্ত কিছু আলাদা হবে, তাই আমাদের এই মুহূর্তে কোনো কিছু আমি বলতে পারবো না এই বিষয়ের ওপর, ঠিক আছে। নেক্সট যে কমেন্টের আমরা রিপ্লাই দেবো সেটা হচ্ছে আমাদের সৌম্যজিৎ চৌধুরী করেছে, যে বলেছে স্কটিশ চার্জে বিএসসির জন্য ফি স্ট্রাকচার কেমন, এটা বললে ভালো হয়, কোন কলেজের ফি স্ট্রাকচার কত, স্পেশালি এই সমস্ত জেনারেল ডিগ্রি কলেজের ক্ষেত্রে, তা কখনই হচ্ছে এখানে বসে আমি বলতে পারবো না। এর জন্য তোমাকে যেটা করতে হবে সেই কলেজের ওয়েবসাইটটাকে ওপেন করতে হবে, যেটা তুমি ইন্টারনেটে গুগলের মধ্যে পেয়ে যাবে, সেখানে কোর্স সেকশনে যাবে এবং সেখানে ফি স্ট্রাকচার তোমার দেওয়া থাকে। আর দেওয়া না থাকলে সেক্ষেত্রে একটা কথাই বলতে চাই, আমাদের যে অ্যাডমিশন ফিজটা থাকে তার কম অথবা তার থেকে একটু বেশি তোমার হচ্ছে সেমিস্টার ওয়াইজ ফিস এই সমস্ত কলেজগুলোর ক্ষেত্রে হয়ে থাকে। নেক্সট হচ্ছে আমাদের প্রশ্নটা করেছে তোমার সুদর্শন, এবং সুদর্শন বলেছে দাদা বিএসসি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাই, নদিয়াতে কোন কলেজটা বেস্ট হবে? সো নদিয়াতে বিএসসি কম্পিউটার সায়েন্সের জন্য সবথেকে বেস্ট হচ্ছে ম্যাকাউ ইউনিভার্সিটির ইনহাউস ক্যাম্পাস, যেখানে তোমরা কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে অনেক স্পেশালাইজেশন পাবে, যেরকম তোমার বিএসসি আইটি সাইবার সিকিউরিটি, বিএসসি আইটি অ্যাপ ডেভেলপমেন্ট, বিএসসি আইটি রোবোটিক্স, বিএসসি আইটি অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি এরকম। এবং সবথেকে বেস্ট ব্যাপার হচ্ছে ম্যাকাউ ইউনিভার্সিটির ইনহাউস ক্যাম্পাস থেকে তোমার হচ্ছে প্লেসমেন্ট অবধি প্রোভাইড করা হয়, চাকরি অবধি প্রোভাইড করা হয় বিএসসি কম্পিউটার সায়েন্সের কোর্স করে। তবে এক্ষেত্রে ফি আমাদের টাকার পরিমাণটা সামান্য একটু বেশি থাকে, তোমার 3 বছরে মোটামুটি 1.5 লক্ষ টাকা খরচা হবে এবং তোমাকে ভর্তির জন্য এন্ট্রান্স এক্সাম দিতে হবে, যেটা হচ্ছে ম্যাকাউ সিইটি এন্ট্রান্স এক্সাম, যার উপর অলরেডি আমরা ভিডিও বানিয়েছি, প্লে লিস্ট সেকশনে যাবে ভিডিও পেয়ে যাবে সিইটি এন্ট্রান্স এক্সামের ওপর। এরপর নেক্সট যে প্রশ্নটা আমাদের করেছে সেটা হচ্ছে আরমান মণ্ডল করেছে, যেখানে আরমান জিজ্ঞাসা করেছে দাদা আমি সিইউতে একটা কলেজে অনার্সে পড়ছি, আমি কি আরেকটা কলেজে অ্যাডমিশন নিতে পারবো, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? উত্তরটা হচ্ছে কোনো প্রকারের সমস্যা হবে না, তোমাকে জাস্ট সেই কলেজ থেকে তোমার হচ্ছে অ্যাডমিশনটাকে ক্যান্সেল করতে হবে, এবং অ্যাডমিশনটাকে ক্যান্সেল করার পর তুমি এই বছর আবার নতুন করে আবেদন করবে অন্য যে কোনো একটা কলেজে, ইউনিভার্সিটি অফ ক্যালকাতার আন্ডারে তুমি ভর্তি হতে পারবে। এবং শুধু ইউনিভার্সিটি অফ ক্যালকাতা না, তুমি অন্য ইউনিভার্সিটির আন্ডারে থাকা কোনো কলেজের ক্ষেত্রেও ভর্তি হতে পারবে। শুধু একটা কথাই মনে রাখবে, যে কলেজে বর্তমানে পড়ছো সেই কলেজে অ্যাডমিশনটাকে কনফার্ম হয়ে ক্যান্সেল করবে, তাহলেই হচ্ছে তুমি ভর্তি হতে পারবে। নেক্সট প্রশ্নটা হচ্ছে আমাদের সপ্তর্ষি নেওগি করেছে, এগেন নাম নিজের লেখেনি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই হচ্ছে তোমার রিপ্লাই দিচ্ছি। এখানে সে বলেছে দাদা অনলাইন কিভাবে ডকুমেন্ট আপলোড করতে হয়, মেন ফর্মের সঙ্গে বা অ্যাটাচ করব ল্যাপটপ বা মোবাইল থেকে, তা যদি একটু বলো তাহলে খুব ভালো হয়। কোনো প্রকারের অ্যাটাচমেন্টের দরকার থাকে না, প্রত্যেক ওয়েবসাইটের ক্ষেত্রে তোমার ফর্ম ফিল আপ করার সময় ডকুমেন্টস আপলোড করার অপশান থাকে, তোমাকে জাস্ট চুজ ফাইলে হচ্ছে সিলেক্ট করতে হয়, দেন তোমার মোবাইলের
ফোল্ডার অথবা কম্পিউটার বা ল্যাপটপের ফোল্ডার থেকে তুমি সেই ডকুমেন্টসটাকে আপলোড করতে পারবে। অবশ্যই ডকুমেন্টসের ফরম্যাট তোমার জেপিজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে হতে হবে। নেক্সট প্রশ্নটা হচ্ছে আমাদের শ্রেয়া চক্রবর্তী করেছে। শ্রেয়া চক্রবর্তী আমাদের জিজ্ঞাসা করেছে সিইটি এক্সামটা অনলাইন কিভাবে হবে, কোনো স্টাডির যদি কম্পিউটার না থাকে, কোনো স্টুডেন্টের যদি কম্পিউটার না থাকে তবে সে কী করে এক্সাম দেবে, দাদা প্লিজ একটু জানাও। প্রথম কথা, কম্পিউটার বা ল্যাপটপের দরকার নেই, তুমি তোমার মোবাইল দিয়ে দিতে পারবে। অনলাইনে কিভাবে দেবে এর ওপর আমাদের খুব শীঘ্রই শুক্রবারের মধ্যে একটা ভিডিও আসবে, যেখানে তোমাকে বলে দেওয়া হবে কিভাবে সিইটি এক্সাম অনলাইনে তোমরা দিতে পারবে, মক এক্সাম এবং তোমাদের মেন এক্সাম দুটোই। নেক্সট প্রশ্নটা হচ্ছে আমাদের করেছে তোমার স্বপ্নদীপ দত্ত, যেখানে স্বপ্নদীপ জিজ্ঞাসা করেছে প্লিজ টেল দ্য ভবানীপুর এডুকেশন সোসাইটি, প্লিজ দ্য ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজের উপর একটা ভিডিও বানাও প্লিজ, আমি বিএসসি সিএস নিয়ে পড়তে চাই। চেষ্টা করব ভিডিওটা বানানোর জন্য। বাকি যদি বলি, ভবানীপুর এডুকেশন সোসাইটি কম্পিউটার সায়েন্সের জন্য অনেক ভালো একটি কলেজ, এদের ডিপার্টমেন্ট এবং ফ্যাকুলিটি কিন্তু যথেষ্ট ভালো আর পাঁচটা কলেজের তুলনায়। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের রেশমি ঘোষ করেছে, যে ত্রিপুরা থেকে আমাদের ভিডিও দেখছে। অসংখ্য ধন্যবাদ রেশমি ত্রিপুরা থেকে আমাদের ভিডিও দেখার জন্য, যে বলেছে ত্রিপুরা থেকে যদি আর্টস পড়তে আসে তাহলে কী লাগবে প্লিজ জানাও, জানালে খুব ভালো হয়। কিছুই লাগবে না, যা যা আমাদের কলেজের ডকুমেন্টস লাগে, কলেজে ভর্তির জন্য কী কী ডকুমেন্টস লাগে তার উপর ভিডিও বানিয়েছি, অবশ্যই ভিডিওটা দেখে নিও এই ভিডিওর প্রথম কমেন্টে। এবং WB কলেজ অ্যাডমিশন 2022 প্লেলিস্টের মধ্যে তোমরা সেই ভিডিওসগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও, তাহলেই বুঝা যাবে, বাকি আলাদা করে নতুন কিচ্ছু লাগে না। এরপর নেক্সট যে প্রশ্নটা আমাদের করেছে সে, তার নাম হচ্ছে দেবাশিস সরকার। সে বলেছে কম্পিউটার ফিল্ডে অলরাউন্ডের জন্য বিসিএ না বিএসসি সিএস করবো। এক্ষেত্রে উত্তরটা হচ্ছে যদি তুমি দ্রুততার সঙ্গে চাকরি পেতে চাও তাহলে বিসিএ বেশি বেটার, কারণ বিসিএ হচ্ছে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্স। আর যদি তুমি কম্পিউটারের কোনো একটি বিষয়ের ওপর খুব গভীরে যেতে চাও, আগামী দিনে তুমি হচ্ছে প্রফেসর হতে চাও, স্কুল টিচার হতে চাও, তাহলে সেক্ষেত্রে বিএসসি কম্পিউটার সায়েন্স প্রচুর ভালো। কিন্তু বিএসসি কম্পিউটার সায়েন্স করার পরও তোমার কাছে টিচারই ছাড়াও আরও অনেক কেরিয়ার অপরচুনিটিস থাকে, এর জন্য অবশ্যই তোমাকে আমাদের চ্যানেলের বিএসসি কম্পিউটার সায়েন্সের উপর ডিটেলস ভিডিওটা দেখতে হবে, ভিডিওর লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টের মধ্যে তোমরা পেয়ে যাবে। তাহলে এই ছিল বেসিক্যালি আমাদের আজকের এই ভিডিওর মধ্যে কিছু বাছাই করা প্রশ্নের উত্তর, যেগুলো তোমরাই করেছিলে। এই ভিডিওরও কমেন্ট সেকশনে সেম টাইপের প্রশ্ন তোমরা করো, অবশ্যই আমি নেক্সট ভিডিওতে এরকমই এপিসোড 2 বানাবো, যেখানে তোমাদের নেক্সট কমেন্টগুলো রিপ্লাই দেবো। আমি জানি ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে, কারণ তোমাদের ধরে ধরে প্রত্যেকটা প্রশ্নের আমি রিপ্লাই দিয়েছি তোমাদের নাম নিয়ে, তাই আশা করি প্রত্যেকে ভিডিওটাকে মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখেছো। তোমাদের সঙ্গে দেখা হবে এরকমই কিউএনএ ভিডিওর এপিসোড নাম্বার 2।